হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ম্যাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল ঠিক 7:30। ম্যামকে আমি রেডি করিয়ে দিয়েছি, দেখো নতুন ওয়াটার বোতল পেয়ে কত খুশি। মানে জল তেষ্টা না পেলেও বারবার করে জল খাচ্ছে। যেই মেয়ে সকালবেলা ভাত খাওয়ার পরে একদম জল খেতে চায় না, সে নিজের ইচ্ছায় দেখো জল খাচ্ছে। আর আমি দুপাশে ওকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, স্কুলে যাওয়ার সময় বেশ এরকম দুপাশে দুটো ঝুঁটি বাঁধলে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই পাশে আমি ড্রেস রেখেছি। হ্যাঁ, তোমরা ভাবছো আমি মেমের সাথে যাব? না, মেমের সাথে যাব না, তবে হ্যাঁ 11টার দিকে যাব, ওই একটা বার্থডে নিমন্ত্রণ আছে তার আর কি গিফট নিতে। তো চলো মেমকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এটা ইস্ত্রি করে তারপরে রেডি হয়ে নিচ্ছি। তো চলো। যেই কুর্তিটা দেখলে আমি ইস্ত্রি করতে গেছিলাম সেটা ইস্ত্রি করিনি, কেননা ওটা দুবার করে পরা হয়েছে। তো ভাবলাম যে না, একবারে ওটা ধুয়ে নেবো পরে ইউজ করে নেবো। তো আমি এই কুর্তিটা পরে নিয়েছি, এটা খুব সুন্দর, গলা টলা ঢাকা আছে, রোদ্রের মধ্যে অসুবিধা হবে না। তো দেখো আমরা গিফটের দোকানে এসেছি, গিফটের দোকানে কি নেওয়া যায় সেটাই আর কি সবাই মিলে ভাবছি। তো আমি এসেছি, আমার আরেকটা ফ্রেন্ড জয়িতা, আরেকটা ফ্রেন্ড পূর্ণিমা। তো তোমাদেরকে সবাইকে হাই করে দিচ্ছে, দেখো তোমরাও কিন্তু হাই করে দিও। তো চলো ঝটপট করে যাওয়া যাক, দেখি কি পছন্দ হয়। বেডশিট দেখবো, তারপরে অনেক নানা রকম গিফট দেখবো। এই যে ফ্লাওয়ার ভাস দেখছি, তো দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে। পরে আমি তোমাদেরকে জানাবো আমরা কী নিলাম। তো দেখো এটাও পছন্দ হয়েছে, আরও কটা দেখবো সে কটাও পছন্দ। এই যে দেখো সবাই মিলে দেখছি। এটা সানফ্লাওয়ারের ভাস, ওটাও বেশ সুন্দর। আর আমার না এই জিনিসটা খুব ভালো লেগেছে, মানে লাইট, নানান রকমের লাইট জ্বলছে ওয়াটারের ভিতরে, তো ভীষণ ভালো লাগছে জিনিসটা দেখতে। আর নানান দিকে দেখো এত সুন্দর সুন্দর মানে ভাসগুলো রয়েছে। এটা পুরো তো একদম সেই পুঁতি আছে না, মতি, হে যে এই যে পুরো মতি দিয়ে সাজানো, তার জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটাও ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর আমার এই একটু আজকাল একটু বার্বি ডল, বাচ্চাদের ডলগুলো আমার খুব ভালো লাগে দেখতে, তো সেগুলো একটু দেখছিলাম। আমার মেয়ের জন্য দেখছিলাম, একদম নেওয়ার জন্য না, আর কি জাস্ট একটু দেখা। তো দেখো আমি বেডশিট, আমরা সবাই মিলে বেডশিটও দেখছি যে কি নেওয়া যায়, সেটাই হচ্ছে কথা। এখানে বেডশিটটার দাম বলছে 950 টাকা, উপাশেরটাও 950 টাকা। তো ভাবলাম যে না, আর বেডশিট আর দেবো না। তবু ভাবলাম যে বাড়ি যখন করেছে, মেয়েদের স্বভাব ভীষণই খারাপ, তো এটা খুলে দেখাও। উনি বললো যে হ্যাঁ তাহলে খুলে দেখাই, দেখতে কি দোষ আর কি দোকানদার। তো দেখো যখনই খুলেছে না, সত্যি কথা 950 টাকা একদম মানে এমনি এমনি না, কাপড় কোয়ালিটি অসাধারণ আর ডিজাইনটাও ভীষণ সুন্দর। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা কি নিয়েছি? আমরা একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি। তো শেষমেশ সেই ফ্লাওয়ার ভাসই নিলাম। এখন টোটোতে উঠে আকাশের অবস্থা দেখো, পুরো মেঘ করে নিয়ে এসছে। আর আমি না তিনটে লিপস্টিক আর কি চুজ করছিলাম, তো অরেঞ্জ কালারের লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে, আমি ওটাই নিয়ে নিয়েছি। আর দেখো ঝড় ঝড় করে বৃষ্টি নেমে গেছে। আর যার বার্থডে তাকে ফোন করেছিলাম, সে বলল আসতে পারবে না, কেন রান্না হয়নি, বোঝো কি করা যায় কি করা যায়। গিফটটা কিনে নিয়েছি যেহেতু, আমরা সবাই মিলে ডিসাইড করলাম, টাইম এখনও হাতে অনেক আছে, মেয়ে ছুটি হতে লেট আছে, তো সবাই মিলে ওর বাড়িতে যাই। আর এই দেখো অবস্থা, দেখো হাওয়ার অবস্থা, দেখো বৃষ্টি পুরো মানে আমরা আটকেছি এই প্লাস্টিকটা দিয়ে, ওটা মানে মানাচ্ছে না, আমি সেফ জায়গায় বসেছি দেখো। আমি দেখ ভালো আছি, আমি ভালো দেখ, আমার কোনো অসুবিধা হচ্ছে না। যার বার্থডে তার বাড়ির সামনে যখনই এসছে, বৃষ্টি দেখো একদম কমে গেছে, একটু ঝিরিঝিরি পড়ছে। তো আমরা ডাকলাম যে আয় তুই আয় বাইরে এসে নিয়ে যা গিফট। তো ও দেখো কত সময় লাগাচ্ছে বাইরে আসতে, আমাদেরকে বললো তোরা উপরে আয়, উপর থেকে বলছে তোরা উপরে আয়। তো আমি বললাম যে চল একটু ওদের বাড়িটাও দেখে নেবো চল এই সুযোগে। তো ওরা হাসাহাসি করছিলো, দেখো কত লেট করছে। অ্যাট লাস্ট সবাই মিলে ডিসাইড করলাম, ও যখন ঘর থেকে বেরোচ্ছেই না, চল তাহলে ঘরেই যাই আর সবাইকে, আমার ফ্রেন্ডসদেরকে একটু বাড়িঘরটাও দেখিয়ে দিই ওর। তো চলো উপরে যাচ্ছি, সাথে থাকো দেখতে থাকো। আমি কিছু কিছু তুই নাম ছিস না কেন রে, কোথার থেকে কথা বলে ও। চলে চলে
দেখ আমার দুপিস দাও ভাই, তোরে তো আগে হয়েছে কি আমি দুপিস দাও, দেখ প্রেস দিলে পড়ে যাবো কি আগে পড়ে আগে, আমার বড় বলে বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে তো বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। তুই এতক্ষণ ধরে কি করছিলি তাহলে? তোর বরটা রে এরম খাটাবি কেন রে? খুব সুন্দর। তো এখানে আমরা সবাই মিলে বললাম না যে তোর বরকে এত খাটাবি কেন, কি ডিসাইড হয়েছে শুনবে? ওরা কিন্তু কেউ কারোর বাড়ি চেনে না, ওরা ডিসাইড করেছে যেহেতু রান্না হয়নি আর ওই স্কুলে যেতে পারেনি আমাদেরকে, প্রথমে যখন ওই বললাম না যে আমরা স্কুলে যাচ্ছি, যখনই টোটোতে উঠলাম তখনই ওর ফোন এসেছিলো, ও বলল যে আমি যেতে পারছি না, তোদের বাড়িতে আমি পার্সেল দিয়ে আসবো, কেননা এখনও রান্নাই হয়নি। তো আমরা ভাবলাম যে তো গিফটটা কেন আমরা যে যার বাড়িতে বয়ে নিয়ে যাবো, তাহলে যাওয়ার পথে ওকে দিয়েই যাই। তো আসলাম ওদের বাড়িতে, তো দেখো কত খুশি হয়েছে, আর আমাদেরও খুব ভালো লাগলো যে ওর খুশি দেখে আজকের দিনে স্পেশালি। তো এটা হচ্ছে ওর মেয়ে আর এটা হচ্ছে ওর রুম। তো সবার রুমটা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমার তো ভীষণ ভালো লাগে মানে বাড়িতে গেলে রুমগুলো দেখতে। তো ঠাকুরঘরটা স্পেশালি তোমাদেরকে একটু দেখাই, দেখো কত সুন্দর সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে যে একটা মানে আলাদাভাবে ঠাকুরঘর এরকম থাকলে। আর এটা হচ্ছে ওদের রান্নাঘর, এটা ইউজ হয় না যেটা বললো আর কি। কেন বল চল চল, আমার ব্যাগটা নেবো না, ব্যাগ নেবো না। আমার বর বলে কি তোমরা এখনো রাস্তা? আমি যে হ্যাঁ এই তো আসছি স্কুলে, আমি আর বলিনি যে তোদের বাড়ি এসেছি, চলে যাস না। আর এই যে দেখো এখানে হচ্ছে রান্না, কিন্তু রান্না এখনও কমপ্লিটই হয়নি, সবে বিরিয়ানি করবে, সবে আলুটাকে ভেজেছে। তো কখন শেষ হবে আর কখন ওরা দিতে যাবে মানে এই বৃষ্টি বর্ষার মধ্যে, এটাই আর কি সবাই আলোচনা করছিলাম। তো আমরা বললাম যে এত কষ্ট করা লাগবে না, তোর এত খাটনি করা লাগবে না, উপরের দিকে চলে যাবে, বেশি কথা বলিস না। কিছু বললাম না যে হো যেটা ভালো মনে হয় করুক, আমি বললাম যে বাবা এত মানে এতজন আমরা ফ্রেন্ডস, সবার বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত চারটেখানি কিন্তু কথা না, এটা হচ্ছে ওর যা। আর যেটা আর কি আলোচনা করছিলাম যে মানে আমার বাড়িতে যদি হয় সবার মানে সোজা তো উল্টো দিকে আরেকজনের বাড়ি, মানে বিধিকিস্তি একটা ব্যাপার, আমার বাড়ি ডান দিকে হলে বাদিকে আরেকজনের বাড়ি, এরম একটা ব্যাপার। তো ওরা বললো যে মানে ওরা বলতে আমার ফ্রেন্ড যার বার্থডে, সে বললো যে ঠিক আমরা ম্যানেজ করে নেব। তো যাই হোক কালকের দিনে ছিল ওর বার্থডে, আজকে ওরা সেলিব্রেট করছে, কালকে যে ওরা কেক কাটিং করেছে সেই ভিডিওটা চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর যেহেতু আমি কালকে আসিনি স্কুলে, মিস তো করেছি, ওরা নাকি নানান রকমের মিষ্টি খেয়েছে আর মিষ্টি তো আমার ফেভারিট। তো চলো কালকের কেক কাটো ভিডিও ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নন্দিতা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার খাইয়ে দে খাইয়ে দে, বা 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 বা, খাইয়ে দাও খাইয়ে দাও, কেকের দিন খাচ্ছে। তো যাই হোক আমরা পৌঁছে গেছি স্কুলে আর মেমের জন্য ওয়েট করছি। মেম তো উপর থেকে যখন নামছিল নিচে চারিদিকে তাকাচ্ছে, ও জানে যে আমি ওকে নিতে আসবো, যেই দেখেছে আমাকে ওরে লাফালাফি হাসাহাসি, মানে এত খুশি হয়েছে আমাকে দেখে। আসলে সবার মায়েরা আসে তো দেখো, সবার মায়েদের জড়িয়ে ধরছে তাদের বাচ্চারা বেবিরা। তো মেমও আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে, মেমকে নিয়ে নিলাম, মেমের পাপা নিতে এসছে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর ওইদিকে মেম আমাকে একটা বাজে খবর দিল যে মা আমি না টিঙ্কার ওর যে বুক ফোরটা জমা নেওয়ার কথা ছিল আজকে, সে বুক ফোরটা ও খুঁজে পাচ্ছে না। তো আমি বললাম কালকে তো বইটা মানে তোর ব্যাগে রেখে দিয়েছি, তাহলে গেল কোথায়? তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে একেবারে কথা বলছি। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, মেয়ে এখনও ড্রেস ছেড়ে পারেনি আর বাড়িতে রেস্ট নি, মাঝে ফাঝে ব্যথা করছে। আর যার বার্থডে তোমাদেরকে দেখালাম, তার কথা ছিল ওখানে আমাদেরকে খাওয়া দাওয়া করাবে, কিন্তু
ওদের এখনো রান্নাবান্নাই কমপ্লিট হয়নি, তোমাদেরকে দেখালাম। তো ও বললো বাড়িতে বাড়িতে দিয়ে যাবে, মানে ভাবতে পেরেছো এক একজনের বাড়ি কোন মুলুকে মুলুকে বাড়ি, একজনের বাড়ি ওইদিকে হলে তার বিপরীত পজিশনের একজনের বাড়ি, ওরা সব বাড়ি ঘুরবে, 10টা ফ্যামিলি আছে। তা কত দূর কত কী দূর কী করবে সেটা ওরাই জানে, মেমের পড়া আছে আবার 4টে থেকে, তো দেখি ওরা কী করে। ভীষণ বৃষ্টি নেমেছে, মেমকে পড়াতে নিয়ে যেতে পারলাম না, দেখো কি বৃষ্টি, মেঘের গর্জন দিয়ে দিয়ে বৃষ্টি পড়ছে। ওই দিকে দেখো ওই যে ওরা চলে এসেছে, ফোন করে করে, চেনে না তো রাস্তা, মানে ভুল রাস্তায় ঢুকে ঢুকে যাচ্ছিলো, সেই বলে বলে মিনিমাম আধ ঘন্টা ধরে ও কন্টিনিউ ফোন করে করে তারপর সঠিক রাস্তায় এসছে। তো যাই হোক, অ্যাট লাস্ট পৌঁছাতে পেরেছে। আর দেখো এ তুই এত দূর এসছিস, বাড়িতে আয় একটু, নে একটু ঘোরা হয়ে যাচ্ছে, চল। হ্যাঁ সোজা বেরিয়ে যেতে পারবি। হ্যাঁ এই তো তুমি বলো তো একটু, এই তো এখান থেকে এই যে মোড়টা, এই মোড়টার থেকে একদম সোজা চলে যাবেন, একদম মোড় থেকে ডান দিকে ঢুকে যাবো। হ্যাঁ একদম সোজা চলে যাবেন, সোজা গিয়ে আর ডান দিকে যাবেন, আবার একদম সোজা চলে যাবেন, দেখবেন ওই বোর্ড উপরে একটা বোর্ড আছে। হ্যাঁ সোজা চলে যাবেন, গিয়ে একদম ওই মোড় পড়বে, মোড়ের থেকে ডান দিকে গেলেই হচ্ছে বটতলা, যেখান থেকে ঢুকলেন আর কি। হ্যাঁ হ্যাঁ এই পাশে আট পড়বে, হ্যাঁ সোজা চলে যাবেন, এদিকে ডান দিকে ঢুকে যাবেন। আয় একটু ঘরে আয়, আয় না আয় না। তো ঘুমোতে ঘুমোতে মিনিমাম 4:30 বেজে গেছে, তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, মেমকে ডাকছি, মেম ওঠার কোনো নাম নেই। তো ওরা দিয়ে গেছে বিরিয়ানি, সেটা এখনও ভাঙিনি, সেটা ভাঙবো একেবারে রাত্রে। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ভীষণ ভালো হয়েছে রে, তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস তোকে বলছি, ভীষণ টেস্ট হয়েছে। আর এখানে আমি সন্ধ্যের টিফিন নিয়ে এসেছি, চামুড়ি, যেটা আমার হাজব্যান্ডের ফেভারিট। তো যাই হোক, দিনটা আমার এইভাবেই কাটলো, আর চলো তাহলে নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষায় থাকো, চলো বাই।